কিন্তু আপনাকে বলে যাই যে দেখে নিবেন আবার ইলেকশনে ভবানীপুরের জনতা জানে যে লাস্ট টাইম মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন। কেন? উনি ভয় পাচ্ছিলেন যে ভবানীপুরে হেরে যাবেন বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন। আবার আমি বলে যাই আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে, কিন্তু মমতাকে ললকার দিতে যাই যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন, দুটো সিটে লড়বেন না, আপনার কত ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই। আমরা এখানে দাবি তো রাখছি যে মমতার পদত্যাগ, কিন্তু এই তৃণমূল এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই চেয়ার ছাড়বে না, তাদেরকে ধাক্কা মেরে দিতে হবে আর সেটা আপনারা চড়াতে পারবেন। সবার মুখ পুড়ে গেছে, তারপরে শুনছি নাকি একজন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে, জেল থেকে বাঘ এসেছে। আরে দুটো বাঘ তো একই ধরনের, এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল সেই জন্য এখন অনুব্রত এসেছে, মদনও তো কিছুদিন আগে জেলেই ছিল, আর সব থেকে আগে এই বড় মুখপাত্র যে বেশি কথা বলে ওকে তো আমরা দেখেছি। বেশ খবর দেবো এটাই, বিধানসভা থেকে বেরোচ্ছিলাম হঠাৎ দেখি পুলিশের মধ্যে ব্যস্ততা, শুনলাম বিনীত বাবু আসছেন, বিনীত গোয়েল বিধানসভায় ঢুকছেন। তো আমি আমার সাথে এক রিপোর্টার জিজ্ঞেস করলেন যে বিধানসভায় হঠাৎ বিনীত বাবু কেন, আমি বললাম বিনীত বাবু আগে ভাবে বুঝেই নাম দেখাবেন বলে বিধানসভায় কারোর সাথে দেখা করতে